নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন কল্কির প্রকটিত জ্ঞান শুনব। সফলতা কিংবা বিফলতা হল আপনার দৃষ্টিকোণ। আজকের চমৎকার। আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা থেকে আলপনা পাত্র বলছি। আমার পুত্রবধূর বোন 22 বছর বয়স থেকে খুবই অসুস্থ ছিল। সে প্রায় শয্যাশায়ী অবস্থায় ছিল এবং একবার তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তার আরোগ্য কামনায় সামূহিক প্রার্থনার আয়োজন করা হয় এবং দৈব আশীর্বাদে সে হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছিল। কয়েক মাস পরে আবার তার শ্বেত রক্তকণিকার মাত্রা এতটাই কমে যায় যে ডাক্তার প্রায় আশাহীন হয়ে পড়েছিলেন। আমরা কল্কির কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি এবং সামূহিক প্রার্থনায় অংশ নিই। 3-4 দিন পর চমৎকারিকভাবে তার শ্বেত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক হয়ে যায় এবং তাকে আরও 2 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়েও দেয়া হয়। এইরকম অভাবনীয়ভাবে তাকে জীবন রক্ষা প্রদান করার জন্য আমরা কল্কির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে উঠেছে এবং সে বিষণ্নতা থেকেও বেরিয়ে এসেছে। আমাদের মেয়ের প্রতি পরম অনুগ্রহ বর্ষণের জন্য তাদের দৈব পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম জানাই।